গল্পের শুরুতে নিউজে দেখানো হয় 14 বছরের একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। সে স্কুলে যাওয়ার পর থেকে বাড়ি ফিরে আসেনি। তো এই মেয়েটার নাম সাচি। সাচির মা বাবা তার জন্য অনেক চিন্তা করে কান্নাকাটি করছে। কিডন্যাপিং এর বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরেও সাচিকে খুঁজে পাওয়া যায়নি। এরপরই আমরা সাচিকে দেখি, যে কিনা কিডন্যাপারের সাথে বসে নিউজে তারই মিসিং হয়ে যাওয়ার খবর দেখছিল। কিন্তু সাচির চোখে মুখে ভয়ের কোনো লক্ষণ নেই। উল্টে সে তার কিডন্যাপারকে বলছে তাকে এমন ভাবে লোকাতে যাতে পুলিশ কখনোই খুঁজে না পায়। এতে কিডন্যাপারও অনেক অবাক হয়। না, এটা কিন্তু ভেবো না যে এই কিডন্যাপারই সাচির বয়ফ্রেন্ড। সে কিন্তু মোটেই সাচির বয়ফ্রেন্ড নয়। এরপর সাচি আমাদের বলে সে একজন মিডল স্কুলের স্টুডেন্ট, আর পড়াশোনাতেও সে অনেক ভালো। তার পিতা একজন বড় বিজনেসম্যান। কিন্তু সাচির মা খুব অদ্ভুত চরিত্রের। সে সাচির উপর অনেক অত্যাচার করে। সাচি পরীক্ষায় ভালো ফলাফল করার পরেও তার মা তাকে অনেক মারধর করত। এতে তার পিতা কিছুই বলতো না। নিউজে মাকে কাঁদতে দেখে সাচি বলে আমার মা ভালো অভিনয় করতে পারে। এই শুনে তার কিডন্যাপার অনিসা বলে তুমি এমন করে কেন বলছো? সাচি কিছু না বলে চুপ করে থাকে। এরপর অনিসা সাচিকে বলে আমি সুপারমার্কেট যাচ্ছি, তোমার কিছু আনতে হবে? এই শুনে সাচি তো অনেক খুশি, কারণ এই প্রথমবার কেউ তাকে তার ইচ্ছের কথা জিজ্ঞেস করেছে। সাচি অনিসাকে অনেক বড় একটা লিস্ট ধরিয়ে বলে আমি এই সবকিছুই খেতে চাই। অনিসার কাছে অনেক টাকা ছিল না, কিন্তু সে সাচির জন্য জিনিস আনতে মার্কেটে যায়। সাচি শুয়ে শুয়ে ভাবতে থাকে অনিসা আমাকে না বলেই এখানে নিয়ে এসেছে, কিন্তু সে অনেকটাই ভালো মানুষ, সে আমার অনেক খেয়ালও রাখছে। সাচি ভাবছিল অনিসা হয়তো তাকে পছন্দ করে, তাই সে সাচিকে বাঁচিয়েছে। অর্থাৎ কিছুদিন আগে সাচি তার মা বাবার উপর রাগ করে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। সে জলে লাফ দিত, তখনই অনিসা এসে তার হাতটা ধরে। এরপর থেকেই সাচি অনিসার বাড়িতেই রয়েছে। সাচি মাত্র 14 বছর বয়সের একটা মেয়ে, তাই অনিসা সাচিকে একটু বেশি কেয়ার করছে। কিন্তু সাচি অনিসাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। অনিসা ছিল ক্রিমিনাল, তাই সাচির এইসব স্বপ্ন নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। অনিসা মার্কেট থেকে ফিরছিল, তখনই দুজন পুলিশ অফিসারকে দেখে সে তাদের এড়ানোর চেষ্টা করলে পুলিশ তার ব্যাগ সার্চ করতে চায়। ওদিকে অনিসার কাছে এমন কিছুই ছিল না যাতে সে সমস্যায় পড়তে পারে। অনিসা বাড়ি ফিরে সাচির পছন্দের খাবার বানাতে শুরু করে। সাচি দূরে দাঁড়িয়ে অনিসাকে দেখে। সাচি গিয়ে অনিসাকে জড়িয়ে ধরে। অনিসা চমকে যায়। আসলে সাচি অনেক ইমোশনাল হয়ে গেছিল। অনিসার ঘরে চারিদিকে সাচির অনেক ফটো লাগানো ছিল, কিন্তু সাচির এত ফটো অনিসার কাছে কেন ছিল তা তোমরা কিছুটা সময় পর জানতে পারবে। অনিসা লক্ষ্য করে সাচির চুলগুলো এলোমেলো ভাবে কাটা রয়েছে। সাচি বলে স্কুলে কিছু শয়তান মেয়ে তার চুল কেটে দিয়েছিল। অনিসা নিজেই সাচির হেয়ার কাট করে দেয়, যাতে করে সাচিকে না অনেক সুন্দর দেখায়। অনিসা সাচিকে তার পছন্দের খাবার বানিয়ে দেয়। সাচি মনে মনে ভাবে কত বছর পর কেউ তাকে এভাবে খেতে দিচ্ছে, কারণ তার মা তো তাকে নোংরা মাটিতে খেতে দিত। খাবার দাবারের পর অনিসা সাচিকে জিজ্ঞেস করে তুমি সত্যি 14 বছর বয়সের মেয়ে? সাচি বলে হ্যাঁ। অনিসা তার মাথায় হাত বুলিয়ে দেয়। অনিসারও কেউ ছিল না, তার বয়স এই 25 কি 26 হবে, ঠিক মতো তার জানা নেই। সাচির কিউটনেস অনিসার মুখেও হাসি ফোটায়। সাচি দৌড়ে অনিসার ক্যামেরাটা নিয়ে আসে আর তার ফটো তুলতে শুরু করে। অনিসাও সাচিকে খুশি দেখে তাকে না করে না। রাতে অনিসা মাথায় হাত বুলিয়ে সাচিকে ঘুম পাড়িয়ে দেয়, আর দুষ্টু সাচি না ঘুমিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন সাচি অনিসাকে বলে আমি তোমার সাথে ডেটে যেতে চাই। এই শুনে তো অনিসার মাথায় হাত। সে বলে তুমি বাইরে গেলে সমস্যা হতে পারে। এই শুনে সাচির মন খারাপ হয়ে গেলে অনিসা সাচিকে নিজের ছোটবেলার পোশাক পরিয়ে ছেলেদের মতো সাজিয়ে ঘুরতে নিয়ে যায়। ওদিকে ইন্সপেক্টর ও তার অ্যাসিস্ট্যান্ট সাচির ব্যাপারে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলে সাচির মায়ের কথায় ইন্সপেক্টরের তার উপর সন্দেহ হয়। অনিসার সাথে ঘুরতে বেরিয়ে সাচির অনেক ভালো লাগে। এই সবকিছুই যেন তার কাছে একটা স্বপ্নের মতো ছিল। সাচির একটা খেলনা আংটি পছন্দ হলে অনিসা সেটা তাকে কিনে দেয়। সাচি আজ অনেক খুশি, আজ যেন সে নতুন করে বাঁচতে শুরু করেছে। সাচি অনিসাকে বলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, কারণ তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। এই শুনে অনিসা বলে তোমার এখন এসব ভাবার বয়স হয়নি, আর আমার সাথে তুমি থাকতে পারবে না। কিন্তু সাচির এইসব কথা বোঝার মতো মন ছিল না, তাই সে অনিসার হাত ধরে বলে আমি কোনো কথাই শুনবো না। আমি জানি তোমার কাছে আমার বাবার মতো অত টাকা নেই, কিন্তু আমি তোমার সাথেই থাকবো।
কিন্তু তারপরেও অনিসা সাচিকে নিজের বাড়ি ফিরে যেতে বললে সাচি তার মা বাবার মারধরের কথা মনে পড়ে, সাথে তার স্কুলের অন্য মেয়েদের এমনকি তার ক্লাস টিচারের কথাও মনে পড়ে, যে কিনা সাচির সাথে জোর জবরদস্তি করত। এইসব ভেবে সাচি খুব ভয় পেয়ে অনিসার হাত ছাড়িয়ে ব্রিজ থেকে জলে ঝাঁপ দেয়। আর ঝাঁপ দেওয়ার আগে অনিসাকে বলে, আমি বাড়ি ফিরে যেতে চাই না, তাই তুমি আমাকে থাকতে না দিলে আমার মরে যাওয়াই ভালো। এই দেখে অনিসা দৌড়ে গিয়ে সাচিকে ধরে, সে কোনো রকমে তার হাতটা ধরে রেখেছে। অনিসা কি করবে বুঝতে না পেরে সাচিকে বলে, তুমি আমার সাথেই থেকো, আমি তোমাকে নিয়ে অন্য শহরে চলে যাব, তাও তুমি এরকম ভুল ভাল কাজ করো না। এই শুনে সাচি শক্ত করে তার হাতটা ধরে, অনিসা কোনো রকমে তাকে তুলে আনে। সাচি তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অনিসা তার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি আর কখনোই এমন কিছু করবে না। অনিসা সাচিকে নিয়ে বাড়ি ফেরে। এইভাবেই সময় কাটতে থাকে। সাচির দুষ্ট মিষ্টি বদমাইশি সামলে অনিসার দিন ভালোই কাটছিল। কিন্তু হঠাৎই একদিন ইন্টারনেটে একটা ভিডিও আসে, যেখানে একটা শয়তান লোক মুখোশ পরে ডিক্লেয়ার করে সে সাচিকে কিডন্যাপ করেছে। ভিডিও দেখে পুলিশের সাথে সাথে অনিসা আর সাচিও খুব অবাক। এই লোকটার গলাটা সাচির খুব চেনা চেনা লাগছিল, কিন্তু সে ঠিকমতো অনুমান করতে পারে না। অনিসা বলে, ক্রিমিনালরা এরকমই হয়। কিন্তু সাচি বলে, তুমি তো এরকম না, তুমি অনেক ভালো। অনিসা মুখে কিছু না বললেও মনে মনে ভাবে, আমি খুব খারাপ, এটা কখনো বদলানো যাবে না। অনিসা সাচিকে বলে, ইন্টারনেটে এখন সবাই তোমাকে নিয়ে কথা বলছে, তুমি যদি আমার থেকে দূরে যেতে চাও তাহলে এটাই কিন্তু ভালো সময়, তুমি অন্য কোনো ভালো মানুষের সাথে থাকতে পারবে। এই শুনে সাচি অনিসাকে বালিশ ছুঁড়ে বলে, এইসব কথা তুমি কি করে বলতে পারো। সাচি কাঁদতে শুরু করলে অনিসা হেসে ফেলে। অনিসা বলে, সাচি আমি মজা করছিলাম, তুমি শান্ত হও সাচি। ওদিকে পুলিশ অফিসার এই ভিডিও দেখে, কিন্তু তার সব সন্দেহ ছিল সাচির মায়ের ওপর। সাচি দেখে অনিসা তার পরিচয়পত্র পুড়িয়ে দিচ্ছে। সাচি পরিচয়পত্র কেন পড়াচ্ছ জিজ্ঞেস করলে অনিসা বলে, আমাকে মাঝে মধ্যেই পরিচয় পরিবর্তন করতে হয়, এগুলো সবই আমার নকল পরিচয়পত্র, আর খুব তাড়াতাড়ি আমরা এই বাড়িটাও ছেড়ে দেব, তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমাকেও এইভাবেই থাকতে হবে। সাচি শক্ত করে অনিসাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাথেই যাব। সাচি অনিসাকে খাবার বানাতে সাহায্য করে, সে এখন ঘরের সব কাজই শিখেছে। দিন দিন অনিসা আর সাচি একে অপরকে পরিপূর্ণ করে তুলছে। কিছুদিন পর ইন্টারনেটে সাচি ওই মুখোশ পরা ব্যক্তির আবারও একটা ভিডিও দেখে। ভিডিওতে ওই ব্যক্তি কারো উদ্দেশ্যে বলছে, ঠিক সময় আমার সাথে ওই অন্ধকার ঘরে দেখা করো। এই শুনে সাচির মনে পড়ে, তার স্কুল টিচারও এইরকম ভাবেই তাকে অন্ধকার ঘরে দেখা করতে বলতো, আর তার সাথে খারাপ কাজ করতো। পুরনো দিনের কথা মনে পড়ে সাচির মনে ভয়ের জন্ম হয়। সে অনিসাকে বলে, অনিসা আমাকে বিয়ে করবে তো? অনিসা তার সাথে পিঙ্কি প্রমিস করে, আমি সবসময় তোমার সাথেই থাকবো। অনিসা তাকে প্রমিস তো করে দেয়, কিন্তু সে নিজেও জানতো না কতদিন তারা পুলিশ থেকে বাঁচতে পারবে। অনিসা কিছু জিনিস আনতে মার্কেটে যাবে, তো সাচি ঘুমোচ্ছে দেখে সে তাকে না বলেই বেরিয়ে যায়। ওদিকে সাচি সেই টিচারকে দেখা যায় যে কারোর জন্য অপেক্ষা করছে। অনিসা বিকেলে বাড়ি ফিরে, কিন্তু বাড়িতে এসে দেখে যা ভয় ছিল তাই হয়েছে, পুলিশ তাদের দরজায় দাঁড়িয়ে রয়েছে। অনিসাকে দেখে পুলিশ বলে, তোমার বাড়ির তল্লাশি নেওয়া হবে, তাড়াতাড়ি দরজাটা খোলো। ভয় ভয় অনিসা দরজা খোলে, কিন্তু দরজা খুলে সে নিজেও অবাক, কারণ সাচি সেখানে নেই, এমনকি তার ঘরের দেয়ালে লাগানো সাচির ফটোগুলোও নেই। অনিসা অনেক চিন্তায় পড়ে যায়। ওদিকে পুলিশ অফিসার সাচির বাড়িতে যায় তার ঘর সার্চ করতে। তারাও এখন একটু একটু অনুমান করতে পারছিল সাচির বাড়িতেই তার ওপর অত্যাচার করা হতো। অন্ধকার ঘরে বসে সাচির টিচার টাইম দেখছে, তখনই কেউ দরজা খুলে দেখা যায় সাচি সেখানে এসেছে। সাচিকে দেখা মাত্রই টিচার তার ওপর হামলে পড়ে, কিন্তু সাচি এখানে মরতে নয় মারতে এসেছিল। সে নিজের পেছনে লুকিয়ে রাখা ছুরিটা বের করে, লোকটা দু চার পা পিছিয়ে যায়। ওদিকে ঘরে লাগানো হিডেন ক্যামেরা থেকে অনিসা দেখে সাচি ছুরি হাতে বেরিয়ে গেছিল। তার মনে পড়ে সাচির ল্যাপটপে মুখোশ পরা লোকটার ভিডিও দেখছিল। অনিসা ল্যাপটপ অন করে ভিডিওটা দেখতে শুরু করে। ওদিকে ওই লোকটা সাচিকে বলে, আমি তোমাকে পেতে চাই, তুমি অন্য ছেলের সাথে কি করে থাকতে পারো। সে পাগলের মতো আচরণ করতে করতে সাচির হাত থেকে ছুরিটা ফেলে দেয় আর সাচির সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সাচির আর কিছুই করার নেই, কিন্তু এর মধ্যেই কেউ দরজায় নক করে। ঘুরে তাকাতেই তারা দেখে একজন মুখোশ পরা ব্যক্তি সেখানে এসেছে। সাচি বুঝে যায় এটা অনিসা। সে সাচির টিচারকে অনেক মারধর শুরু করে।
টিচার জিজ্ঞেস করে, তুমি এই লোকেশন কি করে জানলে? আনিসা পকেট থেকে একটা চিপ বের করে বলে, এই চিপে তোমার কম্পিউটারের সব ডেটা আছে যা আমি পুলিশকে দিয়ে এসেছি। অর্থাৎ আনিসা টিচারের অ্যাকাউন্ট হ্যাক করে তার ইনফরমেশন বের করেছিল। আনিসা সাজেকে নিয়ে বেরিয়ে আসে। তারপরেই পুলিশ অফিসার এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখানে পৌঁছে গেলে তারা সাজের কিডন্যাপার ভেবে টিচারকে অ্যারেস্ট করে। আনিসা এই কাজের জন্য সাজেকে অনেক বকবকি করে, কিন্তু ছোট্ট সাজির কাছে এই বকবকি ছিল তার ভালোবাসা। সে আনিসার হাতটা ধরে স্বপ্নের দেশে ভেসে যেতে চায়। সাজি আনিসাকে নিয়ে একটা পুরনো ম্যারেজ হলে যায়। যদিও সেই ম্যারেজ হলে বহু বছর থেকেই বন্ধ ছিল, কেউই সেখানে যেত না। সাজি আনিসাকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে আমার এত ফটো কি করে এলো? আর তুমি কেনই বা আমাকে কিডন্যাপ করেছিলে? তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? সাজির মুখে এত প্রশ্ন শুনে আনিসা অবাক। সে মনে মনে ভাবে, এবার সাজিকে সত্যিটা বলে দেওয়ার সময় এসেছে। এই ভেবে আনিসা বলে, আমি তোমার সম্বন্ধে সবকিছুই জানি আর বহুদিন থেকে তোমাকে চিনিও। বহুবার আমি স্কুলের মেয়েদের তোমার সাথে খারাপ আচরণ করতে দেখেছি, এমনকি তোমার মায়ের ব্যাপারেও আমি সব জানি। আমার দাদা মারা যাওয়ার পর আমার জীবনটাও তোমার মতো হয়ে গেছিল, তাই আমি তোমাকে ফলো করতাম আর তখনই তোমার ফটো তুলেছি। তুমি যখন নিজেকে শেষ করতে যাচ্ছিলে তখন আমি তোমার পেছনেই ছিলাম, কারণ একটা সময় আমিও নিজেকে শেষ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সাচি, আমি সেই সময় বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই কথাটা মিথ্যে ছিল। আমি তোমাকে কিডন্যাপ করতে চাইনি, আমি চেয়েছিলাম তুমি নিজের মতো থাকো। এইসব শুনে সাচি অনেক অবাক। ওদিকে সাচির বাবা তার মাকে ডিভোর্স পেপার দিয়ে বলে, তোমার জন্যই সাচি চলে গেছে, সময় থাকতে যদি আমি বুঝতাম তাহলে আমার মেয়েটা চলে যেত না। সাচির মা কিছু বলতে পারে না। পুলিশ অফিসার টিচারকে জেরা করে বুঝতে পারে সে সাচিকে কিডন্যাপ করেনি, তাই আবারও তারা সাচির খোঁজ করতে শুরু করে। তারা একটা দোকানদার থেকে জানতে পারে সাচি তার দোকানে আসতো। ওই দোকানদার ছেলেটার সাচিকে পছন্দ ছিল, তাই বেশ কয়েকবার সে সাচিকে ফলো করে। আর তখনই সে লক্ষ্য করেছিল একটা সাদা চুলের ছেলে সাচির পেছন পেছন যেত। ওদিকে সাচি অনিসার কথা শুনে অনেক কষ্ট পাচ্ছে। সে অনিসাকে জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে সবসময় কেন আমার খেয়াল রাখো? অনিসা কিছু বলতে পারে না। সাচি বলে, ঠিক আছে, তোমার আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। অনিসা সাচিকে বলে, তুমি ফিরে যাও, আমার সাথে থেকে তোমার কোনো লাভ নেই। সাচি রেগে গিয়ে ছুরি নিয়ে অনিসার ওপর ঝাঁপিয়ে পড়ে। অনিসা ভয় পেয়ে যায়। সাচি অনিসার গলায় ছুরি ধরে বলে, আমি যতদিন বেঁচে আছি তোমার সাথেই থাকবো, আর তোমাকেও আমার সাথেই থাকতে হবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে তাড়ানোর জন্য মিথ্যা কথা বলছো। এর মধ্যেই ওই ম্যারেজ হলে কেউ চলে আসে আর তাদেরকে ওই ম্যারেজ হলে দেখে পুলিশকে ইনফর্ম করে দেয়। সাচি অনিসাকে বলে, চলো আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করি, এই কন্ট্রাক্ট হবে হ্যাপিনেস এর, অর্থাৎ আমরা সবসময় একে অপরকে খুশি রাখবো। অনিসা পকেট থেকে সাচির সেই খেলনা রিংটা বের করে আর আংটিটা তাকে পরিয়ে বলে, আমি সারা জীবন তোমাকে খুশি রাখার চেষ্টা করব। আসলে অনিসা সাচির খুশির জন্যই তার সাথে থাকতে রাজি হয়। তারা কথা বলছিল, এর মধ্যেই পুলিশ আসলে অনিসা সাচিকে নিয়ে পালাতে থাকে। পুলিশ সেখানে অনিসা আর সাচির একটা ফটো পায়। পুলিশ তাদের পেছনে থাকলেও সাচির কোনো চিন্তা ছিল না। হাঁটতে হাঁটতে সে এক মনে অনিসার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটোই বলে দিচ্ছে সে অনিসাকে কতটা ভালোবাসে। বাড়ির কাছাকাছি পৌঁছলে তারা দেখতে পায় পুলিশ সেখানে এসেছে। অনিসা সাচিকে নিয়ে পালিয়ে যায়। সারা শহরে তাদের তল্লাশি শুরু হয়। অনিসা তার পরিচিত এক মহিলা দোকানদারের থেকে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে শহর ছেড়ে চলে যায়। তারা সমুদ্রের পাড়ে একটা ফাঁকা বাড়িতে গিয়ে ওঠে। সাচি অনেক খুশি, নতুন বাড়ি তার অনেক পছন্দ হয়েছে। একদম সুগৃহিণীর মতো ঘরে ঢুকে এসে সব জিনিসপত্র নিজের হাতে দেখে নেয়। অনিসা সাচিকে দেখে মনে মনে ভাবে, তুমি এভাবেই খুশি থেকো। অনিসা সাচিকে সমুদ্রে নিয়ে যায়। সাচি সব দুঃখ কষ্ট ভুলে ঢেউয়ের সাথে খেলতে থাকে। অনিসাও তার সঙ্গ দেয়। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। একদিন অনিসা কিছু জিনিস আনতে বাইরে গেলে সাচি বাড়িতে একাই ছিল, কিন্তু একা ঘরে মন না লাগায় সে সমুদ্রের পাড়ে গিয়ে বসে। সেখানে তার মাকি নামে একটা মেয়ের সাথে পরিচয় হয়। মাকিকে দেখে সাচি বুঝতে পারে মাকির অবস্থাও তার মতোই।
করে। মাকে সাজিকে বলে, তুমি 3 মাস থেকে এইভাবে ঘুরে বেড়াচ্ছ, তোমার বাড়ির কথা মনে পড়ে না? ছোট্ট সাচির মাথায় এই চিন্তাই আসে না, মাকে কি করে জানলো সে 3 মাস থেকে বাড়ি ছেড়েছে। দুজন গল্প শুরু করে আর খুব অল্প সময়েই তারা একে অপরের সাথে মিলেমিশে যায়। সাচের মনেও অনেক কথা ছিল যেগুলো সে কাউকে বলতে চায়, কারণ অনিসা তার খেয়াল রাখলেও সাচি তার সাথে মন খুলে কথা বলতে পারে না। সাচি তার নতুন বান্ধবীকে বলে, আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে থাকি। এই শুনে মাকি তার বয়ফ্রেন্ডকে দেখতে চায়। মাকি বলে, আজ রাত্রা আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে? অনিসাকে জিজ্ঞেস না করে সাচি মাকিকে বাড়ি নিয়ে আসতে চাইছিল না, কিন্তু মাকি জোর করায় সাচি না করতে পারে না। সাচি তাকে বাড়িতে নিয়ে যায়। অনিসা মার্কেট থেকে ফিরে আসলে সাচি তাকে মাকির কথা বলে, কিন্তু অনিসা প্রতিবারের মতো নো রিয়াকশন মুডেই ছিল। ওদিকে সাচির বাবা তার মাকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিয়ে তাতে সই করতে বলে, কিন্তু সাচির মা সেটা করতে চায় না। একদিন সকালে ঘুম থেকে উঠে সাচি নিউজে দেখে তাদের বাড়ির কাছেই একটা মেয়ে তার মা বাবাকে হত্যা করেছে, কারণ তার মা বাবা মেয়েটার উপর অত্যাচার করত। এই দেখে সাচি অনিসাকে কিছু না বলেই সেই বাড়িটার দিকে ছুটতে থাকে, কারণ সাচি ভাবছিল সেই হত্যাকারী মেয়েটা হয়তো মাকি। সাচিকে ধরার জন্য অনিসাও তার পিছনে যায়, কারণ সেখানে অনেক রিপোর্টার আছে আর সাচি সেখানে চলে গেলে তারা ধরা পড়ে যাবে। কোনো রকমে অনিসা তাকে ধরে নেয়। বাড়িতে ফিরে এসে অনিসা সাচিকে বলে, তুমি ভেতরে যাও, আমি তোমার বান্ধবীকে খুঁজে আনছি। সাচি ওপরে উঠছিল তখনই মাকে তাকে পেছন থেকে ডাক দেয়। ওদিকে সাচির টিচার নিউজে এই মার্ডার কেসের খবর দেখছিল, তখনই সে এক ঝলক সাচিকে দেখতে পায়। সাচি মাকির সাথে সমুদ্রের পাড়ে যায়। সাচি মাকিকে জিজ্ঞেস করে, আমি খবরে দেখলাম পাশেই একটা কাপলের মার্ডার হয়েছে। মাকি হেসে বলে, হ্যাঁ আমি জানি, তবে তারা আমার কেউ নয়। এতে সাচি একটু হাঁপ ছেড়ে বাঁচে। মাকি সাচিকে বলে, তুমি আমার সাথে চলো, আমরা অনেক দূরে কোথাও চলে যাব। অনিসার সাথে থেকে তোমার কোনো লাভ নেই, এইভাবে পালিয়ে পালিয়ে বেশি দিন তুমি ভালো থাকতে পারবে না। সাচির এই কথাগুলো ভালো লাগে না। এতে মাকি বলে, ঠিক আছে আমি অনিসাকে পুলিশে ধরিয়ে দিচ্ছি। এই বলে মাকি তার ফোনটা বের করে আর পুলিশকে ফোন করতে চায়। এই দেখে সাচি তাকে আটকাতে গেলে সাচির ধাক্কায় মাকি নিচে পড়ে যায়। মাকিকে পড়ে যেতে দেখে সাচি ভয় চিৎকার করে কান্না করতে থাকে। এর মধ্যে অনিসা চলে আসলে সাচি তাকে বলে, মাকি নিচে পড়ে গেছে। অনিসা নিচে তাকালে সেখানে কেউ ছিল না। এই দেখে সাচি অজ্ঞান হয়ে পড়ে যায়। অনিসা তাকে বাড়ি নিয়ে গেলে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরে সাচি দেখে অনিসা এবং মাকি তার পাশেই বসে রয়েছে। সাচি মাকিকে ছুতে গেলে সে দেখে মাকি অদৃশ্য হয়ে যাচ্ছে। অনিসা সাচিকে বলে, মাকি বলে বাস্তবে কেউ নেই, মাকি হচ্ছে তোমার হ্যালুসিনেশন। চারিদিকের খারাপ পরিস্থিতির জন্য তুমি নিজের মধ্যে একটা দুনিয়া তৈরি করেছো যেখানে মাকি তোমার কল্পনা। অনিসা সাচিকে বলে, তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত, সত্যি আমার সাথে থেকে তোমার কোনো ভবিষ্যৎ নেই। সাচি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। অনিসা একা দাঁড়িয়ে ভাবে, আমার কষ্ট হলেও আমি এইভাবে তোমার জীবনটা শেষ করতে পারবো না। সে সাচিকে খুঁজতে বেরোয়। ওদিকে সাচি সমুদ্রের পাড়ে বসে আবারও তার ইমাজিনেশন মাকির সাথে কথা বলছে। এর মধ্যেই সাচির টিচার সেখানে আসে। তাকে দেখে সাচি অনেক ভয় পেয়ে যায়। শয়তান লোকটা বলে, আমি তোমাকে কত খুঁজেছি। সে অদ্ভুত রকম আচরণ করতে থাকে। সাচি তাকে দেখে দৌড়ে পালায়, সেও সাচিকে তাড়া করে। ওদিকে পুলিশও তাদের খবর পেয়ে গেছে, তারাও এই শহরে সাচির খোঁজ করছে। সাচি দৌড়তে দৌড়তে একটা জায়গায় আটকে যায়। শয়তান লোকটা তাকে ধরে ফেলে। আবারও সে সাচির সাথে খারাপ আচরণ করতে থাকে। সে তাকে মারতেও শুরু করে। ওই লোকটা চেয়েছিল সাচিকে প্রাণে মেরে দিতে। ছুরি বের করে লোকটা সাচির গলায় ঠেকায়। ওদিকে অনিসাও সাচিকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। টিচার ছুরি দিয়ে সাচিকে আঘাত করতেই যাবে, ঠিক তখনই অনিসা সেখানে চলে আসে, ফলে ছুরির আঘাত লাগে অনিসার গায়ে। অনিসা সাচিকে নিয়ে পালাতে গেলে টিচারের সাথে তার ফাইট শুরু হয়, আর এই লড়াইয়ে এক পর্যায়ে ছুরিটা টিচারের পেটে ঢুকে যায়। সেখানেই মারা যায় ওই লোকটা। এর মধ্যে পুলিশ অফিসার এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখানে পৌঁছে যায়। তারা সাচি ও অনিসাকে ধরতে যাবে, তার আগেই অনিসা সাচিকে নিয়ে পালাতে সক্ষম হয়। সমুদ্রের পাড় দিয়ে অনিসার হাত ধরে দৌড়ায় সাচি, পাড়ে দাঁড়িয়ে মাখি। সাচি তাকে বলে, মাখি আমি ভালো থাকি বা খারাপ সেটা বড় কথা নয়, বড় বিষয় আমি অনিসার সাথেই থাকতে চাই। রাতে সাচি অনিসার কাটা জায়গা পরিষ্কার করছে, তখনই অনিসা সাচিকে বলে, সাচি চলো বিয়ে করি। সাচির চোখে জল। পরের দিন অনিসা সাচিকে নিয়ে শহরে ফিরে আসে। অনিসা মনে মনে সাচিকে বলে, আমি যা করছি তার জন্য আমাকে তুমি ক্ষমা করো। অনিসা সাচিকে না জানিয়েই তাকে তার বাড়িতে নিয়ে আসে। সাচির মা বাবা সাচিকে দেখে
অবাক। আনিসা বলে, আমি ওকে কিডন্যাপ করেছিলাম, কিন্তু সেটা আপনাদেরই জন্য, কারণ আপনারা সাচির উপর অত্যাচার করতেন। সাচির বাবা মা কোনো মতেই স্বীকার করতে চায় না যে তারা সাচির উপর অত্যাচার করত। অনিসা বলে, আপনারা নিজেদের অন্যায় স্বীকার না করলে আমি সাচিকে নিয়ে পুলিশ স্টেশন যাব, আর আপনাদের বিরুদ্ধে যা প্রমাণ আছে সব পুলিশকে দেব। সাচির বাবা বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? আনিসা সাচির শরীরের আঘাতের চিহ্নর ফটো দেখায়, যেগুলো তার মায়ের মারের ফলে হয়েছিল। এতে সাচির বাবা মা বলে, আমাদের অনেক ক্ষমতা, তাই তুমি কিছুই করতে পারবে না। সাচির মা হাসতে হাসতে বলে, আমি ওর উপর অত্যাচার করেছি আর আবারও করব। এই শুনে সাচি কাঁদতে শুরু করে। তার আনিসার উপর রাগ হচ্ছিল, কেন সে তাকে বাড়িতে নিয়ে এলো। এরপরেই আনিসা নিজের ফোনটা বের করে দেখায়, তার ফোনের রেকর্ডার এখন অবধি অন ছিল আর তাদের সব কথাবার্তাই সেখানে রেকর্ড হয়েছে। আনিসা সাচির হাতে ফোনটা দিয়ে বলে, তুমি এখনই পুলিশের কাছে যাও। এই দেখে সাচির বাবা সেফ সাইড খেলতে ডিভোর্সের পেপার বের করতে যায়। আনিসা সাচিকে নিয়ে ঘর থেকে বেরোতে গেলে সাচির মা একটা ছুরি নিয়ে সাচিকে মারতে যায়। আনিসা সাচিকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে। ছুরির আঘাতে আহত হয়ে আনিসা মাটিতে লুটিয়ে পড়ে। সাচি ছুটে যায় তার কাছে। এর মধ্যে পুলিশ অফিসার এবং তার অ্যাসিস্ট্যান্টও সেখানে পৌঁছে গেছিল, কারণ সাচিকে নিয়ে ফেরার আগেই আনিসা পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছিল। সাচিকে রক্ষা করার জন্যই আনিসা প্ল্যান করে তার বাবা মাকে পুলিশে ধরিয়ে দিল। আনিসা সাচির মাথায় হাত বুলিয়ে বলে, সাচি ভালো থেকো তুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার সাথে থাকতে পারলাম না। সাচি আনিসার হাত ধরে কাঁদতে থাকে। পুলিশ অফিসার আনিসাকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এরপর আমরা 2 বছর পরে সাচিকে দেখতে পাই। সে এখন অনেকটাই বড় হয়ে গেছে। ওয়েডিং ড্রেস পরে সাচি চার্চে আসে। আনিসা তার জন্য অপেক্ষা করছে। সেই খেলনা রিংটা পরিয়ে আনিসা সাচিকে বিয়ে করে। তবে তাদের বিয়েটা বাস্তব জীবনে ছিল না। আর ওই পুলিশ অফিসারকে দেখা যায় যে সাচির মৃতদেহর সামনে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সাচি আর আনিসা কেউই আর এই দুনিয়াতে নেই। এই দুনিয়াতে তারা এক হতে পারেনি, কিন্তু মৃত্যুর পর তারা এক হয়েছে। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে সাচি আর আনিসার এই গল্পটা। তবে এই গল্পে আমার একটা জিনিস দারুণ মজার লেগেছে, সারা গল্পে আমাদের নায়ক মুখের মাস্কটাই খোলেনি, আর আমাদের নায়িকা একটাই মাত্র স্কুল ইউনিফর্ম পরে পুরো সিরিজটা শেষ করে দিয়েছে। তো তোমাদেরও যদি এই জিনিসটা একটু অদ্ভুত লাগে তাহলে কমেন্টে জানিও, আর গল্প ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করো। বাই।